পুরুষ মানুষদের আমার খুব ভালো লাগে জানো তো কেন বলো তো ওরা সবাই সিঁদুর পরে যারা বিবাহিত তারা শাশুড়িমা সাজগোজ করে বেরিয়েছিল ঘুরতে শ্বশুরমশাইয়ের সাথে একা একা তার মধ্যে এখন ওই দেখো দুখানা ব্যাগ নিয়ে জড়ো হয়েছে শপিং করতে চললো চলো এখানে ভালো মানে খিদেও পাচ্ছে আর ঘুম হচ্ছে খুব ঘুমিয়ে টুমিয়ে এতক্ষণে উঠলাম আমরা এখন বাজে কটা বাজছে সাতটা বাজে সাতটা পঁচিশ বাজছে না ছটা চল্লিশে উঠেছি তারপরে মেয়েটাকে খাইয়ে টাইয়ে রেডি করে এবার বেরোচ্ছি একটু ঘুরতে শ্বশুরমশাই আর শাশুড়িমায়ের এক রাউন্ড ঘোরা হয়ে গেল শ্বশুর বাবা এসে বলছে যে তোরা ঘুম থেকে ওদের ওঠা হয় না আমাদের এত ঘুম হচ্ছে আর এত খিদে পাচ্ছে কি বলবো আর ও দেখো এখনো গেম খেলে যাচ্ছে এখানকার পুরুষ মানুষদের আমার খুব ভালো লাগে জানো তো কেন বলো তো ওরা সবাই সিঁদুর পরে যারা বিবাহিত তারা এখানে সিঁদুর পরে আমাদের মতো নাই যে শুধু মহিলারাই সিঁদুর পরবে এখানে পুরুষ মানুষরাও বিয়ে সিঁদুর পরে বলো মা আগে মা অন্য জগতে ছিল আমাদের হোটেলের পাশে দেখো এই চাটালাটা বসেছে এ এখানকার উড়িয়া মানুষ এবং এনি সিঁদুর পরে রয়েছেন ঠিক আছে এরকম এখানে যারা যা বিক্রি করছে তাদের মধ্যে যারা বিবাহিত তারা সবাই এখানে সিঁদুর পরে আছে এবং যদি তুমি জগন্নাথ মন্দিরে যাও সেখানেও তুমি দেখতে পাবে যে যারা উড়িয়া বিবাহিত পুরোহিত রয়েছে তারাও কিন্তু সিঁদুর পরে রয়েছে এটা এখানকার প্রচলিত ধর্ম তার জন্য আমি জুম করে তুলেছি যদি সামনাসামনি তুললে উনি কিছু মনে করেন পাটটায় সবাই ঝালমুড়ি খায় আর বসে থাকে এই যে এই পাটটা আমরাও বসেছি দেখো সবাই লাইন দিয়ে আমরা ঝালমুড়ি খাবো না বসেছি হাজব্যান্ডের জন্য ওয়েট করছি এটিএমে গেছে নিয়ে তারপর চা খেতে যাবো আর সমুদ্রটা দেখো পেছনে দেখা যাচ্ছে সমুদ্রের বালির ওপর দেখো কত বড় বড় লঙ্কা পকোড়া করে বিক্রি হচ্ছে আমি জুম করে দেখাবার চেষ্টা করছি আমি ভয়ে খাইনি বাবা এত বড় লঙ্কা এখানেই পাওয়া যায় শুধুমাত্র আমাদের এখানে বড় বড় লঙ্কা পাওয়া যায় কিন্তু এটার সাইজটা কিন্তু একটু বেশি বড় দেখো লাল লাল সবুজ সবুজ বড় বড় লঙ্কা পুর ভরেনি সেটা এমনি বেসনের মধ্যে ডুবিয়ে বেশ পকোড়া করে মচমচে করে ভেজে বিক্রি করছে এবং সবাই বেশ চাট দিয়ে মজা দিয়ে খাচ্ছে দেখছি তো এটাই বালির ওপরে বসেছে বালি মার্কেটে বসেছে এখন আমরা চলে এসেছি চা খেতে এটা স্বর্গদুয়ার থেকে সোজা এসে বাঁ হাতে বসেছে এই চায়ের দোকানটা হ্যান্ডলুম প্যালেসের অপোজিটে এই চায়ের দোকানটার চা এখানে বিখ্যাত এবং খেতে খুবই টেস্টি অন্য সব দোকানের চায়ের থেকে এই দোকানের চা টেস্টি তোমরা এলে খেতে পারো এটা একটা ছোট্ট জগন্নাথ মন্দির মিনি জগন্নাথ মন্দির বলতে পারো কারুকার্যগুলো দেখো জাস্ট অসাধারণ আমরা শপিং করতে গেছিলাম তার পাশে মানে ওই যে চায়ের দোকানটা দেখলে তার অপোজিট দিক দিয়ে চলে যাচ্ছে বিদেশ ঘর যাবার আগে একটা সরু গলি চলে যাচ্ছে ওই গলি দিয়ে ঢুকে গিয়ে আমরা এই দোকানে শপিং করি এবং এগুলোর সমস্ত দেখো হ্যান্ডলুম কালেকশান সম্বলপুরি কটনের কালেকশান এবং সম্বলপুরি আমরা কুর্তি কিনবো তার জন্য এখানে এসছি কুর্তি পিস সমস্ত কিছু কিনবো তার জন্য এসছি এবং দেখো এখানে এই দোকানটাতেই আমরা প্রতি বছর যখন আসি এই দোকানটাতেই কিন্তু আমরা শপিং করি আর এটা চেনা দোকান আর রিজনেবল প্রাইস নাই আর একটু বার্গেন করলে একটু কমায় এবং একটু ফ্রি টিরিও দেয় বুঝতে পারছো আমাদের যেমন মাস্ক ফ্রি দিয়েছি এগুলো দেখো কুর্তির কালেকশান দেখাচ্ছি কুর্তি মানে ছোটদের কুর্তি প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে আমার বাবুর জন্য কিনবো এবং আমার জায়ের মেয়ের জন্য কিনবো আর এগুলো সম্বলপুরি কাপড়ের ওপর এগুলো পুরো কটকি কাজ দেখতেই পাচ্ছ সম্বলপুরি কাজ বলতে পারো কটকি কাজ বলতে পারো আর কাপড়টা হচ্ছে সম্বলপুরি কাপড় মানে এই যে সম্বলপুরি কাপড় এই জন্যই বলছি কারণ এটা খুবই মানে একটু মোটা টাইপের হয় একদম পাতলা টাইপের হয় না দেখো এটা শুধুমাত্র পুরীতেই পাবে অন্য কোথাও পাবে না আর এগুলো সমস্ত হ্যান্ডলুম এখানে সমস্ত হ্যান্ডলুম তো মেয়েটার জন্য কিনবো সাইজটা দেখে নিল শাশুড়িমা আর আমার জায়ের মেয়েটা আমার মেয়ের থেকে একটু বড় কিন্তু একই সাইজে কিনলে দুজনের হয়ে যায় তো এগুলো ওদের কালার অপশন আছে দেখতে পারো হলুদের ওপর ছিল এটা হচ্ছে তোমার গ্রিনের ওপর অপশন রয়েছে তারপরে দেখো এটা পার্পেল রয়েছে রেড রয়েছে মানে বহুত অনেক রকম অপশন রয়েছে আর প্রত্যেকটা পিসই না অসাধারণ দেখতে এটা রেডের ওপর অপশন রয়েছে আর এই যে কুর্তিগুলো দেখছো এই কুর্তিগুলো শুধুমাত্র ছোটদের জন্য নয় বড়দের জন্য রয়েছে বয়স্কদের জন্য রয়েছে সবার জন্য রয়েছে আর কি আর এগুলো সমস্তটাই অপশন এটা দেখছো অরেঞ্জ কালারের দেখতে পাচ্ছ মানে আর সমস্তগুলোই দেখতে মানে এত অসাধারণ মানে সবগুলোই নিয়ে নিই খুব সুন্দর কিন্তু কি বলতো এগুলো পরলে কিন্তু একটু গরম করে কারণ ওই যে বললাম মোটা কাপড় তার জন্যে
আর দেখো তুতেটা আমাদের পছন্দ হয়েছিল, তার জন্য আমরা তুতেটা কিনলাম। আর মেয়েটার জন্য তুতে ঠিক নয়, ময়ূরকণ্ঠী কালার বলতে পারো, তুতে কালার আর ডিপ ব্লু কালার মিক্সচার করলে যেটা হয় সেইটা আমার মেয়ের জন্য চয়েস করা হয়েছে। আর ওই যে গ্রিনটা দেখতে পাচ্ছ ওটা আমার জায়ের মেয়ের জন্য চয়েস করা হয়েছে, কারণ আমরা গায়ে ফেলে ফেলে দেখছিলাম কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে। তো দোকানে গিয়েও ও হ্যাঁ দামটা তোমাদের বলে দিও অবশ্যই, 250 টাকা দাম নিয়েছিল, ঠিক আছে। তো যেমন বললাম বার্গেন করা যায় বা এই রিজনেবল প্রাইস এবং একটু বার্গেন করে দাম কমানো যায়, তো 220 না 250 করে MRP ছিল, আমার মনে নেই কারণ ওখানে যেহেতু পড়েছিলাম স্টিকারটা বার করে ইয়ে করে দিয়েছিলাম, তো 180 করে এরকম নিয়েছিল বোধ হয় মেয়েদেরগুলো, ঠিক আছে, এই বাচ্চাদেরগুলো 180 করে নিয়েছিল। এরকম অন্য জামাও রয়েছে, আমরা যেহেতু সম্বলপুরি নেবো তাই আমরা সম্বলপুরি চয়েস করলাম। এমনি প্লেন কটনের জামাও সেগুলোও কিন্তু পাবে, এগুলো কিন্তু হ্যান্ডলুম, একদম হ্যান্ডলুম কটন, হ্যান্ডলুম সম্বলপুরি। এরপরে আমি চলে যাচ্ছি কুর্তি কালেকশন, এগুলো সমস্ত দেখতে পাচ্ছ, এগুলো কুর্তি কালেকশন, কিন্তু এগুলো কিন্তু সম্বলপুরি তাঁতের ওপর নয়, এই কুর্তি কালেকশনগুলো হলো কটনের ওপর, প্লেন হ্যান্ডলুম কটনের ওপর। আর এগুলোর কটকি কাজ রয়েছে, সম্বলপুরি নয়, শুধু কটকি কাজের ওপর এই কুর্তিগুলো সমস্ত, অত দেখো কালার রয়েছে, কালার কম্বিনেশন রয়েছে। আর এগুলো সমস্ত হচ্ছে পিস, এই যেগুলো এগুলো হচ্ছে 200 কত টাকা করে রেট আর কি, পিস আর কি, তো খুব বেশ বেশ বেশি দাম তা নয়, কিন্তু এগুলো হচ্ছে তোমাকে মিটার হিসেবে নিতে হবে, এগুলো সমস্ত এইটাই আর কি রেডিমেড হিসেবে, ওরা কুর্তি বা চুড়িদার হিসেবে রেডিমেড হিসেবে কেটে বার করে, কিন্তু এটা এগুলো হচ্ছে থান, থান থেকে তুমি যদি চাও কেটে নিতে পারো। ওই যে দেখো শাড়ির মতো দেখাচ্ছে, ওগুলোও সব থান, এগুলো সমস্তটা থান, দেখো নিচের রো থেকে একদম ওপর রো অবধি প্রত্যেকটা থান, এবং 200 কত টাকা করে মিটার এটা, বুঝতে পেরেছো, 200 টাকা না 220 টাকা করে মিটার এখানে। তো এবার থান হিসাবে তুমি নিয়ে নিতে পারো, যেমন 2 মিটার না 2.5 মিটার, 2.10 করে লাগে বললো, ঠিক আছে। দেখো এটা হচ্ছে পুরো সেট, চুড়িদারের পিসের সেট, এর পার্পেল কালার আর গ্রিনের মধ্যে ভীষণ সুন্দর দেখতে, আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমার অলরেডি একটা এরকম রয়েছে, বললাম না প্রতি বছর যাই কিনি, তো অলরেডি একটা রয়েছে বলে আর কিনলাম না। তো এই এই এইগুলো হচ্ছে 900 টাকা MRP, ঠিক আছে, নিয়ে তোমার মানে বাদ করে ওই কাটাকাটি বাদ বাদ করে 700 কত টাকা করে পড়ছে, 700 কত টাকা করে পড়ছে এই পিসগুলো, ঠিক আছে, এই পিসটা পুরোটা সেট, 900 কত টাকা MRP রয়েছে, 700 কত টাকা করে পড়ছে বাদ দিয়ে। আর এই কুর্তিগুলো যেগুলো নিচে রাখা রয়েছে সেগুলো 300 কত টাকা করে, 380 না সামথিং এরকম কত টাকা করে পড়ছে কুর্তির রেটগুলো। এগুলো দেখো এটা এটা হচ্ছে থানের মতো আর কি কাপড় দেখাচ্ছে, এইটা তুমি কেটে করতে পারো আর কি, মানে পি চুড়িদার পিস দেখাচ্ছে আর কি, এর মধ্যে ওড়না রয়েছে, পা প্যান্ট রয়েছে আর জামা রয়েছে, আর কুর্তিগুলো শুধু কুর্তি। আর থান থেকে যদি তুমি কেটে নাও 2.10 করে, ওরা বললো 2.10 করে তোমাকে নিতে হবে, মানে সেই আলটিমেটলি একই দাম পড়ে যাচ্ছে, মানে তোমার পিস যদি নাও তুমি 700 কত টাকা, আর ওটা যদি 2.10 মিটার 2.10 মিটার তোমাকে নিতে হয়, আর 200 কত টাকা করে যদি পড়ে তোমার পার মিটার, তো সেই মানে হরে গড়ে সে একই হয়ে যাচ্ছে, তার থেকে মানে পিস নিয়ে নেওয়াই ভালো, ডাইরেক্ট পিস নিয়ে নেওয়াই ভালো যদি তোমরা চুড়িদার করি ডাইরেক্ট করাতে চাও, সেক্ষেত্রে থান কেনার থেকে আমার মনে হয় পিস নেওয়া ভালো, কারণ আমি অলরেডি পিস অলরেডি একটা কিনেছি, একবার আমার মা পিস কিনে দিয়েছিল, আমার শাশুড়ি মা থান থেকে কেটে দিয়েছিল, কুর্তি দিয়েছিল, তো এই সমস্তগুলো যেহেতু আছে তাই আমরা এই অপশানে এলাম, আমার মেয়ের সাথে ম্যাচিং পরবো আর কি একটা ইয়ে, তার জন্যে এটা এক ধরনের সম্বলপুরি কুর্তি, যেমন আমার মেয়ের নিলাম সেম টু সেম বড়দের, ঠিক আছে। তো এই জিনিস আমি নিয়েছি, আমার শাশুড়িমা নিয়েছে, আমার যাও নিয়েছে, দেখো এখানে শাশুড়িমা ট্রায়াল দিচ্ছে সেম টু সেম একদম, মানে এগুলো হচ্ছে সমস্ত থান, মাঝখানে একবার দেখিয়ে দিই, সমস্ত থান দেখতে পাচ্ছ, শাড়ির মতো দেখতে পাচ্ছ, কিন্তু এগুলো থান কাপড়, মানে তুমি এগুলো কেটে পিস করিয়ে মানে চুড়িদার করাতে পারো, কুর্তি করাতে পারো, যা হোক আর কি করাতে পারো, তো নিজের ইচ্ছা মতো তুমি ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস করাতে পারো, ব্লাউজ পিস কেটে নিতে পারো, মানে থান কাপড় পার মিটার হিসাবে যেমন বললাম তুমি কেটে সেরকম করিয়ে নিতে পারো। আর সমস্ত রকম কালার কম্বিনেশান আছে, আর এখানে বলে যে পার পিস একরকমই আছে, ঠিক আছে, এক একটা পিস এক এক রকম, দেখতে পাচ্ছ প্রচুর, দেখো কালেকশান প্রচুর, মানে তুমি দেখে শেষ করতে পারবে না এত কালেকশান, আর এক একটা পিস এক এক রকমই আছে, মানে তুমি একটার পিসের মতো আর দ্বিতীয় নম্বরটা কিন্তু পাবে না, থান কাপড়ের, এই থান কাপড়ের বলছি, কুর্তির বলছি না, কিন্তু thank you.
এখানে দেখো হ্যান্ডলুম মাস্ক ঝুলছে, কোটকি মাস্ক ঝুলছে, সম্বলপুরি মাস্ক ঝুলছে, এরকম মাস্ক কিন্তু তুমি কোথাও পাবে না, এইমাত্র পুরীতেই পাওয়া যাবে। আমরা অনেকগুলো মাস্ক কিনেছি সবার জন্য, আমার মাদের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, আমাদের জন্য, নিজেদের জন্য, সবার জন্য মাস্ক কিনেছি। আর এই মাস্কগুলো এত কমফর্টেবল না কি বলবো, খুব কমফর্টেবল আর একদম পুরো কটনের। তো আর ডবল মাস্ক, ডবল সিট দেওয়া আছে, ঠিক আছে। এখানে দেখো বিল কাউন্টারে শ্বশুরমশাই বিল করছে, সমস্ত আমাদের আজকের মতো শপিং হয়ে গেল। আর আমাদের যেহেতু চেনা বললাম, এখানে দেখো আমি মাস্ক দেখছি কিনবো বলে। আর যেমন বললাম, তোমরা মাস্ক কিন্তু এখানেই পাবে, অন্য কোথাও পাবে না। আর পেছনে দেখো ওখানে ওই ড্রেসগুলো পাওয়া যাচ্ছে, এখানে সবাই দেখছি ওই রকম ড্রেস পরে পরে ঘুরছে। আর ওপরে দেখো চাদর রয়েছে, ওই চাদরের কালেকশন দেখতে পারো, চাদরের কালেকশন। এখান থেকে চাদরগুলো বেশ গরম হয়, যেহেতু সম্বলপুরি তাতে একটু গরম হয়, যেমন বললাম একটু মোটা ধরনের আর কি কাপড়। তো আজকের মতো আমরা এই কটা জিনিসই শপিং করলাম, এবং শপিং করে একটু সমুদ্রের ধার দিয়ে হাঁটতে বেরিয়ে গেলাম। এটা হচ্ছে স্বর্গদুয়ার যেটাকে বলে সেইটা, যেহেতু সমুদ্রে এন্টার করছে এই রাস্তাটা, তার জন্য এটাকে বলে স্বর্গদ্বার। এবং তার মাঝখানে এরকম একটা স্ট্যাচু করা আছে, এবং এইখান থেকে শুরু হচ্ছে বাজার। এবং এখান থেকে তুমি যত যাবে, যত যাবে সমস্তটাই বাজার, এবং তোমাকে দেখে শুনে কিনতে হবে, বার্গেন করে কিনতে হবে। এর মুখে যে বাজারগুলো রয়েছে, দোকানগুলো রয়েছে স্বর্গদ্বারের মুখে, সেখানে মানে দাম খুব বেশি আর কি বলতে পারো। একটুখানি ভেতর দিকে গলি দিয়ে গিয়ে যদি তুমি জিনিসগুলো কেনো, একই জিনিস কিন্তু দাম কিন্তু খুবই রিজনেবল, আর তুমি বার্গেন করে কমিয়েও কিনতে পারবে। আর সমস্তটাই এখানে টুরিস্ট স্পট, যেহেতু একটু দাম তো বেশি হবেই। এবার আমরা চলে এসেছি এখানে একটু লেমন টি খেতে, এবং এখানে বসেছি বেঞ্চে, এবং এখান থেকে সমুদ্রটা দেখছি। এই যে রাত্রেবেলা এখানে সন্ধেবেলা বসে বসে তুমি চা খাও, ঝালমুড়ি খাও, বা কিছু খাও কি না খাও, বসে বসে যে সমুদ্রটা দর্শন করবে, এর থেকে বেশি আনন্দ বোধহয় আর কিছু হয় না। আর ভীষণ ভালো লাগে, মনে হয় যেন সমুদ্রের দিকে তাকিয়ে থাকি, তাকিয়ে থাকি। আর যেহেতু এখন পূর্ণিমাটা পড়লো, মানে কৌশিকী অমাবস্যার সময়, তার জন্যে এখানে প্রচণ্ড উত্তাল সমুদ্র, মানে সমুদ্র প্রচণ্ড এগিয়ে এসছে, চিন্তা করতে পারবে না এত এগিয়ে এসছে। আর আমরা 4 বছর আগে যখন গেছিলাম, তখন যতটা সমুদ্র ছিল তার থেকে অনেকটা অনেকটা এগিয়ে এসছে। আর যেহেতু আর একটা রিজন হচ্ছে বরফ গলছে, সেটাও একটা রিজন, তার জন্য সমুদ্র এগিয়ে এসছে। তো যাই হোক, মানে সমুদ্র প্রচুর এগিয়ে চলে আসছে। এবার আস্তে আস্তে যত দিন যাচ্ছে, জানি না ভবিষ্যতে কি হবে সমুদ্রে এগোতে থাকলে। আর সি বিচের ধারেই যেহেতু হোটেল, আর ওই হোটেলগুলো থাকার মজাই আলাদা, যেহেতু সি বিচগুলো দেখা যায়। ভেতরে ভেতরে অনেক হোটেল আছে, সেখানে খরচা অনেক কম। আমরা যেমন সাগরিকাতে ছিলাম, সেখানে পার ডে হিসেবে তোমার 850 থেকে 900 টাকা করে রুমের চার্জ। আর যেটা ব্যালকনি স্পেসিং রুমে আমরা ছিলাম, সেটার চার্জ নিয়েছিল 1200 টাকা। 1200 টাকা আছে, 1350 টাকা আছে, যার কাছে যেমন নেয়। আমার শ্বশুরমশাই যেহেতু চেনা, তার জন্যে 1350 টাকাটা আমাদের 1200 টাকা নিয়েছিল, এবং 900 টাকাটা 850 টাকা নিয়েছিল। আর সাগরিকার ওখানে গিয়েই বুক করতে হয়, এখান থেকে বুক করতে গেলে কলকাতায় গিয়ে টাকা দিয়ে তোমাকে হাতে হাতে বুক করতে হবে, কোনো অনলাইন ওদের নেই তার জন্যে। আর যেহেতু আমার শ্বশুরমশাই চেনা, ওরা সমস্ত প্রতি বছর গিয়ে গিয়ে থাকে শ্বশুরমশাই, তার জন্য আমাদের জন্যে একটা কনসেশন থাকে, একটা মানে বাড়তি একটা স্পেশালিটি আমরা পেয়ে থাকি।
লঙ্কাটা খেয়ে আমরা সমুদ্রের পথ ধরে এগিয়ে চললাম হোটেলের উদ্দেশ্যে। আমার শাশুড়িমা শ্বশুরমশাইয়ের কাছে মেয়েটা সেই সময় ছিল এবং আমরা এসেছিলাম টুকিটাকি একটু একটু শপিং করতে, আমার ঠাকুমার জন্য কিছু, আমার মায়ের জন্য কিছু। এবং একটু শপিং করে আমরা এই সমুদ্রের পথ ধরে হাঁটছি এবং জলটা যখন পায়ে স্পর্শ করছে সেটার মজাই আলাদা। তুমি যখনই পুরীতে এন্টার করবে তখন যতক্ষণ না তুমি সমুদ্রে গিয়ে নিজের পাটা ভেজাতে পারছো, সমুদ্রকে স্পর্শ করতে পারছো, ততক্ষণ তোমার দেখবে মনটা ফুলফিল হবে না। তো যাই হোক, যখন আসবে তখন বুঝবে। আর আমি কি করছি বলো তো, সমুদ্রের কাছে যাচ্ছি আর সমুদ্র যখনই আমার পাটা ছুটে আসছে তখনই আমি ছুটে ছুটে পালাচ্ছি। বেশ আনন্দ লাগছে, মানে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় আমরা করতাম না, ছুটে ছুটে যাও সমুদ্রের কাছে, সমুদ্রকে ডাকো আয় 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 আয়, সমুদ্র এলেই তুমি ছুটে ছুটে পালাও। সমুদ্রে মাছ ধরার জন্য যে জাল ফেলে সেই জালটা টেনে টেনে তুলছে দেখো। আমরা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না, অনেক রাত হয়ে গেছিলো তার জন্যে। আর সবাই দাঁড়িয়ে আছে টুরিস্টরা ওটাই দেখার জন্য যে জালে কী কী উঠলো, কত মাছ উঠলো বা কী উঠলো। এই জালটাকে আস্তে আস্তে এই দড়ি ধরে ধরে টেনে 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 নিয়ে আসবে, নিয়ে মাছগুলোকে তুলবে। তো দেখো ওখানে টুরিস্টরা সবাই দাঁড়িয়ে আছে আর জল আসছে বলে আমি পালিয়ে পালিয়ে আসছি। আর আমরা দাঁড়াতে পারলাম না, শুধু ওইটুকু দেখলাম যে খানিকক্ষণ দেখলাম যে টানছে, কিন্তু অনেকটা সময় লাগে ওদের টানতে। ওই দেখো অত বড় দড়ি আস্তে 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 টানছে, আর ওই দেখো সমুদ্রের মধ্যে ছোট্ট ছোট্ট সাদা সাদা দেখা যাচ্ছে, মানে ওদের নেটটার মধ্যে ওরকম দেয়া থাকে আর কি, দেখে বোঝা যায় যে কত দূর অবধি ওটা বিস্তৃত রয়েছে এরকম আর কি। তো যাই হোক, কোকড়াটা দেখা হলো না। এটা দেখো একদম রেয়ার জিনিস, তোমরা কোথাও দেখতে পাবে না একমাত্র পুরী ছাড়া। হোয়াইট কালারের ক্র্যাব দেখতে পাচ্ছ, ওই দেখো হোয়াইট কালারের ক্র্যাব, খুব একটা বড় নয়, ছোট, বালির তলায় থাকে, বালি গর্ত করে করে ওপরে উঠছে। আর যেহেতু আমি যাচ্ছি সেহেতু ছুটে 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 পালাচ্ছে। আর এই হোয়াইট ক্লাবের এই হোয়াইট কালারের এই স্যান্ড ক্র্যাবটা তুমি কোথাও দেখতে পাবে না, শুধুমাত্র ইয়েতেই দেখতে পাবে, সমুদ্রের বালিতেই দেখতে পাবে। পুরীতে সমুদ্রের বালিতেই দেখা যায়, অন্য কোথাও দেখা যায় না। আর সব সমুদ্রের বালিতে কিন্তু দেখা যায় না এরকম হোয়াইট কালারের ক্র্যাব, এটা শুধু পুরীর সমুদ্রের বালিতেই দেখা যায়। আর পুরো হোয়াইট, পুরো হোয়াইট দেখে দাদা, ভালো করে দেখো, কিচ্ছু একটু লক্ষ্য করে দেখো, মানে কিচ্ছু বোঝা যাচ্ছে না, পুরোটা হোয়াইট, একদম মনে হচ্ছে পোকার মতো, কিন্তু এটা হোয়াইট কালারের ছোট বেবি ক্র্যাব, বুঝতে পেরেছো? এটা হচ্ছে এখানে মদের দোকান, আমাদের হোটেলটা থেকে আমি জুম করে দেখালাম। মানে কিছু কিছু মানুষ পুরীতে আসে, তারা এনজয় করতে আসে, ছেলেপুলেরা আর কি, মানে জাস্ট মদ খাবো, মদ খেয়ে আনন্দ করে সমুদ্রে স্নান করব আর বালির ধারে বসে থাকবো এরকম আর কি। কী ভিড় দেখেছো, রাতে এখন প্রায় 10:30 না 11টা বাজছে, এখনও মদের দোকানে এরকম লাইন চলছে। তারপরে বন্ধ করে দেবে, পুলিশ এসে রেট দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে, কিন্তু এত ভিড়। আর এখানে আমরা ডিনার করতে বসে গেছি যথারীতি, এটা ভাত নিয়েছি বাবুর আর আমার, কারণ বাবু ভাত খাচ্ছিলো বলে আমিও ভাত খাচ্ছিলাম, আর ওরা রুটি রুটি নিয়েছে, আর আলুরদম টালুরদম ছিল, অনেক কিছু ছিল আইটেম। যাই হোক, খেয়ে দিয়ে এবার আমরা একটু বেরোবো নাইট ওয়াক করতে। খাওয়া দাওয়ার পর সমুদ্রের ধারে একটু নাইট ওয়াক করতে বেরোলে বেশ ভালো লাগে। আর বাবু পুরি ব্লগের আমাদের আর একটা দিন কেটে গেল এবং আমরা খাওয়া দাওয়ার পর এখন একটু নাইট ওয়াকে বেরিয়েছি, হাঁটতে বেরিয়েছি সবাই মিলে। এই যে আমাদের টিম, বাবা হাঁপিয়ে গিয়ে বসে পড়েছে, সকাল থেকে হেঁটেছে শুতেছে নি, বসে পড়েছে হাঁপিয়ে গিয়ে, আর সবাই রয়েছে। তো আজকে সমুদ্র বিশাল উত্তাল আর দেখে ভীষণ ভালো লাগছে। তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও,
চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে যারা দেখছো অবশ্যই ফলো করে দিও। আর নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। আর একদিন আমরা রয়েছি, আর পেছনে এটা দেখতে পাচ্ছ বাড়ির মধ্যে কি সুন্দর সবুজে ভরা পড়েছে। এটা আমি ফার্স্ট ভিডিওতে দিয়েছি, যদি তোমরা চাও দেখতে পারো। এবং এটা কাছ থেকে একদম জুম করে আমি দেখিয়েছি কি সুন্দর পাতাগুলো। এটা আর্টিফিশিয়ালভাবে লাগানো হয়েছে, কিন্তু অরিজিনাল জিনিস আর্টিফিশিয়ালভাবে বালিতে লাগানো হয়েছে, খুব সুন্দর। তো চেক আউট করে নিও, বাকি পুরি ব্লগগুলো অবশ্যই দেখো। আমরা ভীষণ ভীষণ মজা করেছি এবং সমস্তটা এনজয় করেছি আর সমস্তটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই পাশে দেখো, সবাই সুস্থ থেকো, ভালো থেকে। আবার একটা নতুন ভিডিও দেখা হবে, নতুন ব্লগে দেখা হবে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং।